পেশায় এনজিও কর্মী। চাকরির পরিচয় দিয়ে পুলিশকে বোকা বানানোর চেষ্টা ছিল তার। নাম আরিফুল্লাহ। তাকে দেখতে সুদর্শন চেহারা আর শুদ্ধ বাংলায় বাচনভঙ্গি, কিন্তু পুলিশ কর্মকর্তাদের দক্ষতার কাছে হেরে গেছেন এই অস্ত্র ব্যবসায়ী আরিফ। তাকে গ্রেফতারের পর মঙ্গলবার 21 নভেম্বর দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় প্রেস কনফারেন্স হলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তার ওপর নজর রাখছিল পুলিশ। এনজিও কর্মী পরিচয়ে বারবার অস্ত্র নিয়ে যেত আরিফ। তাদের সিন্ডিকেটের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে তাদেরও গ্রেফতার করা হবে। মহেশখালী থেকে এক যুবক অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে রওনা দিয়েছে। তার সূত্র ধরে গতকালকে আনুমানিক 7টার সময় আমরা 6 নম্বর ফেরিঘাটে অভিযান পরিচালনা করে আরিফুল্লাহ নামে তার বাড়ি মহেশখালীতে এক যুবককে দুটো দেশি অস্ত্র সহ গ্রেপ্তার করি। আমরা প্রাথমিক অনুসন্ধানে যতটুকু জানতে পেরেছি, সে মহেশখালীর কোথাও থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছে এবং সে একজন ব্র্যাক কর্মী, এনজিওতে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে এবং যতদূর জানা গিয়েছে সে এই অস্ত্রগুলো নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কারো না কারো কাছে সরবরাহ করবে এই মর্মে নিয়ে যাচ্ছিল এবং যতটুকু জানা যায় অতীতে সে এরকম কার্যক্রম করেছে এবং বাকিগুলো আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো। গ্রেফতার আরিফুল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়ার 12 ঘর পাড়ার আবুল কালামের ছেলে। গেল 1 বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসী বা বিশেষ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে আসছেন তিনি, যার প্রতিটি অস্ত্রের মূল্য 18,000 টাকা করে, যা তৈরি হয় মহেশখালীর গহীন পাহাড়ের কারখানায়। তার কাছ থেকে 2টি নতুন তৈরি এলজি বন্দুকও উদ্ধার করা হয়েছে। মিজানুর রহমানের প্রতিবেদনে আফজার আরিয়া, সিসিএন।